দোলের আগের দিন ন্যাড়া পোড়ানোর প্রস্তুতি দেখে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পর আমার ভুলটা একটু ভেঙে গেল। ওখানে উপস্থিত কিছু লোককে জিজ্ঞেস করতে জানতে পারলাম যে এটা ন্যাড়া পোড়ানোর মতো দেখতে হলে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হোলিকা দহন। তো এই হোলিকা দহন মূলত এটাই বলতে চাইছে যে যদি কেউ কারোর ক্ষতি করতে চায় তাহলে তার নিজেরই ক্ষতি হয়ে যায়। পৌরাণিক কাহিনী অনুসারে এটুকু জানা যায় যে রাক্ষসরাজ হিরণ্যকশ্যপ তার বোন হোলিকার সাথে যুক্তি করে তার ছেলে প্রহ্লাদকে মারতে চেয়েছিল, কারণ তার ছেলে তার নিজের ভক্ত না হয়ে ভগবান বিষ্ণুর ভক্ত ছিল। কিন্তু সেই আগুনে হোলিকার জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। দোলের দিন সকাল সকাল উঠে ঠাকুরের পায়ে আবির দিয়ে তার সাথে বড়দের পায়ে আবির দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাঙালির দোল উদযাপন করতে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেয়ে গেলাম বিভিন্ন জায়গায় বসন্ত উৎসবের উপলক্ষে প্রবাদ ফেরি অনুষ্ঠান। দোল উপলক্ষে কোথাও কিছু খোলা না পেয়ে সলভ মোড়ের ওখানে একটি মিও মোড় খোলা দেখে আমরা ভেতরে ঢুকে পড়লাম, যেখানে আমরা চিকেন স্যান্ডউইচ আর চিকেন ক্রস দিয়ে পেট পুজো করলে আবার এগো থাকলাম। তারপর আমাদের গন্তব্যে পৌঁছানোর ঠিক আগেই পেয়ে গেলাম আসল দোলের হিরোকে। এই যে দেখুন, তারপর একটু এগোতে যেটা ঘটার বাকি ছিল সেটাই ঘটে গেল, গাড়ির কাছে বেলুন অ্যাটাক। ওইটা কোথায় গেল ছোটটা? এই এদিকে এদিকে তারপর একটু এগোতে আবার একটা সুন্দর অনুষ্ঠান দেখে দাঁড়িয়ে পড়লাম। তারপর বিভিন্ন রকমের আক্রমণের হাত থেকে কোনো রকমে বেঁচে এক সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম। অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য ত্রিপুরেশ্বরী অ্যাগ্রোফার্ম। তো এই হচ্ছে ত্রিপুরেশ্বরী অ্যাগ্রোফার্মের এন্ট্রান্স। তো আমরা একদিনের ট্রিপে চলে এসেছি ত্রিপুরেশ্বরী অ্যাগ্রোফার্ম, যেটা কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। রানিহাটি থেকে ডান দিক নিয়ে একটু এগোলেই মোটামুটি 5-10 কিলোমিটার 7-8 কিলোমিটার মতন এগোলেই ডান দিকে একটা গলি পড়বে, ওই রাস্তা দিয়ে সোজা ঢুকে গেলেই ত্রিপুরেশ্বরী অ্যাগ্রোফার্ম। তো ত্রিপুরেশ্বরী মন্দির আছে, ত্রিপুরেশ্বরী মন্দিরকে নিয়েই তো অ্যাগ্রোফার্মটা তৈরি হয়েছে। প্রথমে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হলো লম্বা একটা সুইমিং পুল, আর তার পাশেই ছিল বিশাল বড় একটা ওনাদের ডাইনিং এরিয়া, যেখানে কিছু গেস্ট সকালে ব্রেকফাস্ট রাখছিলেন। এটা দেখেই সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে গিয়েই সামনে দেখতে পেয়ে গেলাম একটা সুন্দর বসার জায়গা, যেখানে আমাদের আগেই আসা কিছু গেস্ট ওখানে হোলি খেলছিলেন। আর তার ঠিক সামনেই ছিল একটা বিশাল বড় পুকুর, আর ঠিক পুকুরে উল্টো দিকেই ছিল একটা মন্দির। তারপর মন্দিরের সামনে গিয়ে দেখলাম এটাই সেই ত্রিপুরেশ্বরী মন্দির, যে মন্দিরকে কেন্দ্র করে এই রিসর্টটা গড়ে উঠেছে। তারপর রুমের দিকে ফিরে দেখলাম দোলের বিভিন্ন রকম প্যাঁচ কথা কথি চলছে।
এখানে মোটামুটি আবির নিয়ে সবাই মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। তারপর এই মুক্তের মালাগুলো আমাদের গলায় যথারীতি পরিয়ে দেওয়া হচ্ছিলো, সরি ভুল বললাম, ওটা অ্যাকচুয়ালি গাঁদার মালা। তো ভূত হওয়ার আগে আমি মোটামুটি ক্যারেক্টারগুলোর সাথে একবার আলাপ করে দিই, চলুন। একে তো মোটামুটি আপনারা সবাই চেনেন, আমার সহধর্মিনী প্রিয়াঙ্কা। তারপর চলে যাচ্ছি এই যে এটার কাছে, এটাকে তো সবাই চেনেন, এ হচ্ছে বহু সুতপাদি। এখানে চলে আসে উকিল বাবু দিদা। আর এই হচ্ছে আসল ক্যারেক্টার, আমাদের ক্যাপ্টেন আর আজকে শো স্টপার সুমনদা। আজকের মতন দোল খেলা শেষ করে চলে এসেছি লাঞ্চের টেবিলে। লাঞ্চে প্রথমেই ছিল হচ্ছে ঘি ভাত, সাথে ঝুরো ঝুরো আলু ভাজা, ডাল, তারপরে ছিল হচ্ছে পটল চিংড়ি, তারপরে ছিল হচ্ছে মুড়ি ঘণ্ট, তারপরে হচ্ছে দই কাতলা, তারপরে শেষে ছিল মাটন, প্লাস চাটনি পাঁপড় আর মিষ্টি তো ছিলই। সন্ধে হতেই প্রচণ্ড ঝড় বৃষ্টির সাথে স্ন্যাক্স হিসাবে চিকেন পকোড়া, ভেজ পকোড়া আমাদের সাথে চলে এসেছিলো। তারপর সন্ধে 7:30 বাজতে ত্রিপুরেশ্বরী মন্দিরে আরতি শুরু হয়ে গেল। সুপ্রভাত সকলকে। তো আজকে দ্বিতীয় দিন উপলক্ষে এখন 7:30 বাজে, তো আমি বেরিয়ে পড়েছি এই অ্যাগ্রো ফার্মের বাকি অংশটুকু ঘুরে দেখতে। তো যেহেতু এটা অ্যাগ্রো ফার্ম, তাই জন্যে পুরোটাই সবুজে ভর্তি চারিদিকে, চারিদিকে গাছ, মানে বিভিন্ন রকমের গাছ, যেমন এখানে যে সবেদা গাছ হয়ে আছে, যে সবেদা গাছ এখানে সবেদা হয়ে আছে, তো বিভিন্ন রকমের গাছে এখানে ভর্তি পুরো ভেতরটাতে। এখানে একটা সামনে একটা পুকুর আছে, আর ওইদিকেই ওইদিকেই ওই যে ত্রিপুরেশ্বরী মন্দির। তো এই বাইরেটা ওনাদেরই জায়গা পুরোটা, এই যে দেওয়াল দেওয়া আছে, দেওয়াল দিয়ে পুরো জায়গাটাই ওনাদের। তো এখানে এরকম বসার জায়গা আছে, এখানে ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট বানিয়ে রাখা আছে। এখানে ক্রিকেট খেলার জন্য একটা পিচ বানিয়েছে, 3টে 3টে 6টা ওদিকে এদিকে উইকেট পোতা আছে এখানে। এখানে বিভিন্ন রকমের গাছ বসানো আছে, এখানে বিভিন্ন রকমের গাছ হয়ে আছে। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, একদম পাশেই পুকুর, এখানে এই যে বসার জায়গা, একটা সুন্দর বসার জায়গা। আর এই হচ্ছে একটা সুন্দর পার্ক বানিয়ে রেখেছে, যেখানে এই আর্টিফিশিয়াল হরিণ, ওখানে হাতি, এখানে গন্ডার, এখানে বাঘ, ওখানে জিরাফ, ওখানে জেব্রা,
এখানে শিম্পাঞ্জি সুন্দর করে এরকম সাজিয়ে রেখেছে। এটা আচ্ছা, এখানে একটা ফুটবল গ্রাউন্ডও করে রেখেছে, যেটা মনে হয় না এখনো চালু হয়েছে বলে, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। মানে সুন্দর একটা ফুটবল, অনেক বড় একটা ফুটবল গ্রাউন্ড করে রেখেছে, যারা গ্রুপে আসবেন, বন্ধু বান্ধব আসবেন, তারা এটা ইউজ করতে পারবেন। এখানে এই পুকুরটাতে একটা বোটিং আছে, ওখানে বোটিংও লেখা ছিল, বোটিং আছে প্লাস ফিশিংয়ের ব্যবস্থা আছে। এখানে একটা পুকুর আছে, ওই দিকে একটা পুকুর আছে, তো যাবো তার আগে এদিকটা একবার ঘুরে নিই। এখানে একটা পানের বরজ আছে, দেখুন লেবু গাছ, এটা লেবু হয়ে আছে, এই যে যে পানের বড়ো যেটা। এখানেও একটা সুন্দর বসার জায়গা করেছে। আচ্ছা, এটা এখানেই লাস্ট, এখানেও একটা পুকুর আছে, এখানে একটা বসার জায়গা করেছে, ওখানে আবার একটা পানের বড়ো আছে, গাছ হয়ে আছে। এখানে একটা শিবের মূর্তি করা আছে এখানে। এখানে দোলা আছে, এখানে সুন্দর একটা বসার জায়গা আছে, এখানেও একটা বসার জায়গা আছে, এখানে টেবিল আছে এখানে একটা। তো আমরা মেনলি দোল উপলক্ষে এখানে এসেছি, তো এখানে আমাদের যেটা রেট পড়েছে সেটা হচ্ছে 1700 টাকা করে পার হেড পার ডে ইনক্লুডিং ফুড, লাঞ্চ লাঞ্চ ডিনার আর হচ্ছে পরের দিন সকালে ব্রেকফাস্ট, তো এই তিনটে নিয়ে আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স, তো এই নিয়ে টোটাল পড়েছে হচ্ছে 1700 টাকা করে পার হেড পার ডে। খাওয়ার কোয়ালিটি খুব ভালো, কালকে আমরা লাঞ্চ করেছিলাম, লাঞ্চে মোটামুটি এত রকমের পদ ছিল, খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো। মানে একদিনের জন্য আপনি যদি চান কলকাতা থেকে খুব কাছে 40 কিলোমিটার দূরত্বে কোথাও যেতে, তাহলে এখানে আসতে পারেন, ভালোই লাগবে। একদিনটা খুব ভালোই লাগবে, দুদিন এখানে ভালো লাগবে না, কারণ এখানে আশেপাশে কোনো সি বিচ বা কোনো গঙ্গার ধার নেই এখানে, তো পুরো দিনটাই কাটবে আপনার এই রিসর্টের মধ্যে, বাইরেও সেরকম কিছু নেই। তো আমরা বাঙালিরা মোটামুটি দোলে কী করে থাকি, দোলে আমরা একদিনের জন্য কোথাও চলে যাই, বা যদি ছুটিটা যদি ঠিকঠাক থাকে, মানে শনি রবি সোম বা শুক্র শনি রবি যদি, তিন দিনের জন্য কোথাও একটা চলে যাই। কিন্তু পুরী বা দীঘা বা যেখানেই যান, দার্জিলিং যান, সেখানে প্রচণ্ড ভিড় থাকে, তো একদিনের জন্য এই রিসর্টগুলো একদম পারফেক্ট আসার জন্য, উইকেন্ডে উইকেন্ড ডেস্টিনেশনের জন্য। আর কলকাতা থেকে যথেষ্ট কাছে, তো একদিনের জন্য আসাই যেতে পারে। আর যারা কোথাও দূরে যেতে পারছেন না বা এমনি উইকেন্ডে আসতে চাইছেন, তারাও এখানে আসতে পারতেন, শনিবার এসে রবিবার ব্যাক করে গেলেন, একদিনে একদিন কাটিয়ে গেলেন, খুব ভালো লাগবে। আর খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো, আর একদিনের জন্য এখানে ভেতরটা কাটিয়ে দিলে একদম খুব ভালো, গ্রুপে আসবেন, গ্রুপে আসলে খুব সুন্দর টাইম স্পেন্ড হবে। তো এই দিক দিয়ে হেঁটে গেলে, এখান দিয়ে হেঁটে গেলে এই ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশ দিয়ে হেঁটে গেলে এই রিসর্টটাকেই একবার একদম গোল করে ঘুরে আসা যাবে। এখানে ওখানে অ্যাক্টিভিটি রুমও আছে, ওখানে ক্যারাম টেবিল টেনিস এগুলো রাখা আছে অ্যাক্টিভিটি রুমের মধ্যে, প্লাস যারা শীতকালে আসবেন তারা এখানে সাইক্লিংও করতে পারবেন, এনারা সাইকেল প্রোভাইড করে, সেই সাইকেল নিয়ে আপনি আশেপাশটা ঘুরে আসতে পারবেন, প্লাস ফিশিং আর বোটিং তো আছেই। আর এই প্লে এরিয়াগুলো দেখালাম, ক্রিকেট বাস্কেট টেবিল ক্রিকেট ব্যাডমিন্টন এই প্লে এরিয়াগুলো দেখালাম, তো টাইম একদিনের জন্য খুব ভালো কেটে যাবে। গাড়ি রাখার মোটামুটি জায়গার কোনো অসুবিধা নেই, এখানে ভেতরে পার্কিং আছে, প্লাস ওই মেন গেটের সামনেও পার্কিং আছে। আচ্ছা, বাইরের এরিয়াটা ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম থেকে আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বাঙালির দোল মোটামুটি শেষ করব, শেষ করে একটা নতুন ডেস্টিনেশনে যাব। তো এই এখান থেকে বেরোবো, এই রাস্তাটা খুবই সরু, কালকে গাড়ি অটোতে গাড়ি ঘষেছে মোটামুটি, সাইডে পেছনে ঘষেছে, খুবই সরু রাস্তা, যারা আসবেন একটু সাবধানে আসবেন, দেখে আসবেন, আর ছোটো গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে, বড়ো গাড়ি একটু চাপ আছে। তো এখান থেকে বেরোই, বেরিয়ে আজকের মতন এই ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার নতুন ব্লগে আবার ফিরে আসবো।